আমদানির সুযোগ ও শুল্ক কমানোর পরও কমছে না চালের দাম। এক মাসের ব্যবধানে মান ও প্রকারভেদে মোটা চালের দাম বেড়েছে 15 ভাগেরও বেশি। বাজার বিশ্লেষক ও গবেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন। তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শারফুল আলমের রিপোর্ট। জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই নিত্যপণ্যের বাজারেও অস্থিরতা বাড়তে থাকে। বোরো মৌসুমে 60 ভাগ উৎপাদনের পরও চড়া চালের বাজার। রাজধানীর বাজারে কেজি প্রতি মোটা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকা দরে। টিসিবির তথ্য অনুযায়ী মান ও প্রকারভেদে স্বর্ণা, চায়না, ইরি, নাজির, পাইজাম চালে 15.31 ভাগেরও বেশি দাম বেড়েছে। পরিস্থিতি সামলাতে সরকার 13 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। এরই মধ্যে বেসরকারি উদ্যোগে সে চালানের 45,000 মেট্রিক টন চাল আমদানিও হয়েছে। এরপরও কমছে না চালের দাম। পাইকারি পর্যায়ে অনেক ক্ষেত্রেই আপনার দাম বাড়িয়ে ফেলছে। মোটা চাল সেটি একটি ব্র্যান্ড বস্তায় ভরে 10-12 টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। চালের সেই 62% থেকে 25% এবং আরেক ধাপে আপনার এখন আরও কমানো হলো। কিন্তু কথা হলো, মার্কেটে কিন্তু আপনার এটার ইম্প্যাক্ট পড়ছে না। কতিপয় ব্যবসায়ীরা সুযোগ নেবে, আর সেই কতিপয় ব্যবসায়ীরা যাতে সুযোগ না নিতে পারে, তো এইগুলো নিয়ে কাজ করছি আমি। দাম কমাতে চাল আমদানিতে শুল্ক ও সম্পূরক কর ছাড় দেয় সরকার। এজন্য আমদানিতে 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে রাজস্বের হার। নানা উদ্যোগের পরও গুটি কয়েক ব্যবসায়ীদের কারণেই চালের দাম কমছে না বলছেন বিশ্লেষকরা। আর এতে কষ্ট হচ্ছে নিম্নমানের মানুষের। জানুয়ারি মাসে চালের বাজার এবং মোটা চাল এবং খোলা গমের মধ্যে পার্থক্য ছিল 5-10 টাকা, সেটা এখন কমে 5 টাকায় দাঁড়িয়েছে। মোটা চালের চাহিদা বৃদ্ধি পেয়েছে, এটি একটি বড় কারণ। তবে পাশাপাশি এটাও ঠিক, বাজার ব্যবস্থার উপরে সরকারের যেহেতু পূর্ণ নজরদারি কম, সেটির সুবিধা নিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাত দিয়েও কিন্তু উচ্চ মূল্যে চালের দাম বৃদ্ধি করা হয়েছে, যেটাতে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন। ওএমএস কার্যক্রম সরকার প্রায় 2000-এর উপরে ওএমএস কার্যক্রম টিসিবির মাধ্যমে পরিচালনা করবেন, প্লাস খাদ্য বিতরণ কর্মসূচিও 1 কোটি পরিবারকে আবার চাল দেওয়া হবে। আমাদের যেটি অনুরোধ থাকবে যে এই বাড়তি যে চালের চাহিদা, সেটি যেন অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ না করে এটি যেন আমদানি করা চাল দিয়ে সেটি করেন। সরকারি গুদামে 19 লাখ মেট্রিক টন চাল মজুত থাকার পরও কেন সংকট তৈরি হচ্ছে তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।